বিএনপির স্থায়ী কমিটির সদস্য গনসচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গনসর ও হারুনুর রশিদের একসঙ্গে বসে খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে তারা একসঙ্গে দুপুরের খাবার খান। গনসচন্দ্র রায় এবং ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ একসঙ্গে নানা প্রকার মাছ, মাংস, বিরিয়ানি ও মাল্টার রাগুন সহ বিভিন্ন প্রকারের ফল দিয়ে মধ্যাহ্নভোজ ছাড়েন। রক্তাক্ত সাদা পাঞ্জাবি পরে তিনি ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান। ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে আহত হন গনসর, মুখে জখম হয়ে রক্তাক্ত হন তিনি। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। খাবার শেষে ডিবির একটি সাদা গাড়িতে করে গনসচন্দ্র রায়কে নয়াপল্টনে পৌঁছে দেন ডিবির সদস্যরা। বেলা 3:30টার দিকে ডিবির গেটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গনসচন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে বিএনপি কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেন, বাবু গনসচন্দ্র রায়কে সংঘর্ষের সময় সেভ করা হয়। ওই সময় বিএনপির কর্মীরা ঢিল ছুটতে থাকেন, তাকে সেভ করে ডিবি কার্যালয়ে আনা হয়।